আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই ভিডিওতে আমি নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশের ই কমার্স বাংলাদেশকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি ই কমার্স কি। ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স, অর্থাৎ আধুনিক ব্যবসা। ই কমার্স ইলেকট্রনিক কমার্স হচ্ছে আধুনিক ব্যবসা যা আইসিটি ডিভাইসের মাধ্যমে সম্পন্ন করা হয়, অর্থাৎ আইসিটি ডিভাইসের মাধ্যমে যে বাণিজ্য পরিচালনা করা হয় সেই বাণিজ্যকে ই কমার্স বলে। এখন আসি ই কমার্স বাংলাদেশের সম্পর্ক। ই কমার্স বর্তমানে সারা পৃথিবীর যে কোনো জায়গায় করা সম্ভব আছে, এমনকি বাংলাদেশেও বর্তমানে অনেক ওয়েবসাইটের মাধ্যমে অনেকে ই কমার্সের মাধ্যমে খুব অনেক অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছে এবং তারা নিজেদের জায়গা বা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলছে। তো এরপর আসি ই কমার্সের কিছু শর্ত আছে, বাণিজ্যের কিছু শর্ত আছে, সেই শর্ত গুলো একবার দেখে নেই। বাণিজ্যের শর্ত হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে বিক্রেতার কাছে পণ্যটি থাকতে হবে, অন্যথায় বাণিজ্য করা যাবে না। আবার ক্রেতা কর্তৃক তা বিনিময় পরিশোধ করতে হবে। এটা সাধারণ বাণিজ্যের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য এবং ই কমার্সের ক্ষেত্রে এই শর্ত গুলো প্রযোজ্য, যে বিক্রেতার কাছে পণ্যটি থাকতে হবে এবং ক্রেতা কর্তৃক তার বিনিময় মূল্য পরিশোধ করতে হবে, তা না হলে বাণিজ্য করা সম্ভব হবে না। এখন ই কমার্সের যে সম্ভাবনা সেটা হচ্ছে যে বাংলাদেশে ই কমার্স আসার ফলে অনেক বেকার মানুষ বর্তমানে নিজেকে স্বাবলম্বী করে তুলছে এবং তারা কেউই সকলে এখন অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছে এবং তারা কেউ বর্তমানে অর্থের অভাবে দিন কাটাচ্ছে না। এটা হচ্ছে ই কমার্সের ভালো একটা দিক, যেটা কারণে সকলেই সমানভাবে নিজেদেরকে এই সমতালে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা খুব দ্রুতই 2025 সালের যে ডিজিটাল বাংলাদেশ করণ, একুশ সালের ডিজিটাল বাংলাদেশ করণ সেখানে পৌঁছতে সক্ষম হচ্ছে। এরপর আসি বাণিজ্যের উপায় বা যে যে মূল্য আদায় সেবা এবং বাণিজ্য করার বা লেনদেন করার যে উপায়টা সেটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে মুখোমুখি সাক্ষাৎ, অর্থাৎ আমি আপনি একটা ইন্টারনেটে জিনিস দেখলেন, সেখানে দেখা প্রাপ্তি দিয়েছে ওই ওই শপকিপার বা দোকানদারের কাছে গিয়ে যে মুখোমুখি কথা বলে সেই জিনিসটা দাম দর করে নিয়ে আসলো, এটা হচ্ছে একটা উপায়। সেকেন্ডলি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ছবি এবং ভিডিও দেখে পরবর্তীতে যাচাই বাছাই করে পরে সেখান থেকে অর্ডার দেওয়া, এবং অর্ডার দেওয়া দিতে হলে সেখানে আমাকে প্রথমে নিজের করে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর আমি দুইটি উপায়ে আমি বিল পরিশোধ করতে পারবো। একটা হচ্ছে কার্ডের মাধ্যমে, একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। কার্ড হচ্ছে যখন তুমি অ্যাড্রেসটা দিবেন তখন হচ্ছে যে একটা সিস্টেম থাকে যে আপনি কোন কার্ড থেকে দিবেন, ভিসা নাকি মাস্টার কার্ড বা এরকম কিছু অপশন থাকলে সেখানে গিয়ে আপনার কার্ডের ডিটেলস দিতে হবে এবং কত টাকা সেটা তো তারা নির্দিষ্ট করেই রাখে। তা এখান থেকে আপনাকে ইনফরমেশন দিলে এখান থেকে তারা নির্দিষ্ট পরিমাণ টাকাটা তারা কেটে নেয়। এটা হচ্ছে মূল্য পরিশোধের নিয়ম কার্ড রেখে। আর এরপর হচ্ছে সিওডি, ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি হচ্ছে ডেলিভারির পরে টাকা দেওয়া। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে কার্ডের মাধ্যমে পূর্বে কিন্তু টাকা নিয়ে যাওয়া হয় এবং ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি ফেস হওয়ার পর আমাকে টাকা দিতে হবে। এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি কাজ। তারপর আসি বাংলাদেশে ই কমার্সের প্রসার। 2011-12 সালে বাংলাদেশে ই কমার্সের অনেক প্রসার হয়েছে এবং এই কারণে অনেক বেকার মানুষ স্বাবলম্বী করে চলেছে এবং তারা বিভিন্ন জায়গায় তাদের ব্যবসা বাণিজ্য স্থাপন করতে পেরেছে। অনেক অনেক ধরনের জিনিস, প্রয়োজনীয় জিনিস বেচাকেনা হচ্ছে, জামা কাপড় থেকে সেখানে পেন্সিল রাবার এমনকি অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস এবং আরো অন্যান্য অনেক প্রয়োজনীয় জিনিস এখানে আমরা সহজেই ইন্টারনেটের মাধ্যমে বাসায় বসে কিনতে পারি। যেমন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে দারাজ, বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপ। এখানে প্রায় অনেক সবকিছুই পাওয়া যায়, ব্যাগ, খাতা, কলম, এমনকি আমাদের যে জামা কাপড় সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস রয়েছে সেই ইলেকট্রনিক ডিভাইস আমরা ছেলে এখান থেকে অর্ডার করে নিয়ে আসতে পারি এবং এখানে আমরা বাসায় বসে অর্ডার করতে পারি। সেই পেমেন্টটা আমরা দুইভাবে করতে পারি, সেটা হচ্ছে কার্ড অথবা ক্যাশ অন ডেলিভারি বা কর্ড। এর মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো জায়গা থেকে শপিং করতে পারি। এই ছিল আজকের টপিকে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।